আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত আছি। সকালের নাস্তা এখন খাচ্ছি আমরা, আর আমি নাস্তা বানানোটা শেয়ার করিনি, কারণ গতকালকে আমাদের যে হাঁসের মাংসটা রান্না করেছিলাম সেটা রয়ে গিয়েছিল, তো সেইটা দিয়েই আমরা আজকে সকালবেলা নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর সাথে আমি আলু আর বাঁধাকপি দিয়ে ভাজি করেছিলাম, একদম নর্মাল ভাজি, সেই জন্যই আর ভাজিটা শেয়ার করিনি। আমি যখন নাস্তা খেতে বসি, নাস্তা খেতে খেতেই আমি চিন্তা করতে থাকি যে আজকে আমি কি করব, দুপুরে কি রান্না হবে, কি খাবে সবাই। আর এই রান্নার চিন্তাটাই আমার সবচাইতে বেশি অসহ্য লাগে, কারণ প্রতিদিন আমাকে চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব, সবাই কি রান্না করলে খুব মজা করে খাবে। তো এই জিনিসটা আমি চিন্তা করতে করতে তখন একটা না একটা কোনো আইডিয়া বের করে ফেলি, আর আজকেও তেমন আইডিয়া আছে আমার। আর সাথে আমি এটাও ভাবছিলাম যে আজকে আমি কি কি ঘরের কাজ করব। তো আমি 31-এর আগে আমার ঘরের ঝুল টুল সব কিছুই ঝেড়ে ফেলেছিলাম, কিন্তু আমি শুধু রান্নাঘর আর ডাইনিং রুমটা খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, বাকিগুলো করার আমি সেই সময় সুযোগ পাইনি। আজকে আমি ভাবছি যে আমার ছেলেদের রুমটাকে একটু ডিপ ক্লিন করে নিব, আর সেই জন্যই আমি একটু রেডি হয়ে নিচ্ছি। কোনো কাজ শুরু করার আগে আমাকে একটু চা খেয়ে নিতে হয়, হোক সেটা রং চা বা দুধ চা বা গ্রিন টি কিংবা ব্ল্যাক কফি, যেটাই হয় না কেন আমি আগে আমার যে কোনো কাজের শুরুতে একটু চা খেয়ে নিই। এই তো আমার চা বানানো হয়ে গেছে, এখন আমি একটু চাটা খেয়ে নিব, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু যে আমি আজকে আমার বাচ্চাদের ঘরে কি কি গোছাবো। আমার বাচ্চাদের ঘরের অবস্থাটা আমি একটু দেখাই, ওদের রুমের অবস্থাটা এই হচ্ছে অবস্থা যে পুরো একেবারে জীর্ণ শীর্ণ জঙ্গল হয়ে আছে আর কি। এখন আমি ঠিক করেছি যে এই পুরো জঙ্গলটাকে আগে সাফ করে নিব, তারপর আমি রান্নায় যাব। তো সব কিছুই এলোমেলো হয়ে আছে, আমি একেবারে সব কিছুই বের করে ফেলেছি। এই যে আমার যেখানে বিছানার চাদরগুলো থাকে, কুশন থাকে, সেগুলোও আমি আজকে সব বের করে ডিপ ক্লিন করে নিব, কারণ বেশ কিছুদিন ধরেই আমি কোনো রকমে এগুলোকে রেখেছি। যতই ভাঁজ করে রাখি একটা পর্যায়ে আবার ভাঁজটা নষ্ট হয়ে যায়, তো তারপর আর ঠিক করা হয়নি আর কি। তো এখন একটু সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আমি আমার বাচ্চাদের রুমের পর্দাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, বেশ কিছুদিন হয়ে গিয়েছে যে ওদের ঘরের পর্দা চেঞ্জ করা হয় না, তো সেই জন্য আজকে ওদের পর্দাটা একটু চেঞ্জ করে দিলাম। ওদের ঘরটা যেহেতু একটু সাদা আর আকাশের ভেতরে, সেজন্য আমি ওদের ঘরের পর্দাগুলো সাদা আকাশের মধ্যে রেখেছিলাম একটা সময়, পরে অবশ্য আমি আবার পর্দার কালার চেঞ্জ করেছি। তো আজকে আমি আকাশি আর সাদা একটা পর্দাই দিয়েছি। আর আমি ঘর গোছাতে গোছাতে আমাদের পাশের বাসার যে ভাবি, উনি একটু বাইরে গিয়েছিলেন, তো উনি এসেছেন, আসার সময় আমাদের জন্য একটু সিঙ্গারা নিয়ে এসেছেন। তো সবাই প্যাকেট থেকেই সিঙ্গারা খাওয়া শেষ, এখন যে কয়টা আছে আমি একটু প্লেটে দিয়ে দিলাম, আর ওনাদের জন্য একটু চা বানাবো। আর ভাবি আসলে একবার আমার বাসায় সকালবেলা আসা হয়, উনি যদি আসতে একটু দেরি করে আমি ওনাকে ফোন দিয়ে তারপর নিয়ে আসি, কারণ একসাথে আমরা চা খাবো সেই জন্য। তো আজকে আমি চা আগেই খেয়ে ফেলেছিলাম, কারণ ভাবি একটু বাইরে গিয়েছিলো ওনার মেয়েকে কোচিংয়ে ভর্তি করাবে সেই জন্য। তো যেহেতু আমি চা খেয়ে ফেলেছি সেই জন্য আর আমি চা দেইনি, আর
আমার আসলে দুধ শেষ হয়ে গিয়েছিল, তাই ওনাদেরকে দুধ চাও দিতে পারিনি, আমি রং চা দিচ্ছি। অবশ্য ওনারা রং চাও খেতে অনেক বেশি পছন্দ করে, তারপরও দুধ থাকলে ভালো হতো, তাহলে একটু দুধ চা বা কফি বানিয়ে দিতাম। কিছুক্ষণ আমি ভাবিদের সাথে একটু গল্প টল্প করছিলাম আর কাজের একটু ব্রেক দিচ্ছিলাম আর কি। আর ইদানিং আমার কাজ করতে গেলে কেন যেন একটানে কাজ হয় না, আর অনেকক্ষণ সময় লাগে, সময় নিয়ে একটা কাজ করতে হয়। আগে যেমন তাড়াহুড়া করতে পারতাম, এখন সেই তাড়াহুড়াটা আমি করতে পারি না, জানি না কেন, দেখা যায় বিভিন্ন কারণে। আমি আগেও ব্লগে বলেছিলাম যে বিভিন্ন কারণে আমি একটানে কোনো কাজই করতে পারি না, তো একটু সময় লাগে সব কিছু করতে, কিন্তু যখন আমি কাজটা করে ফেলি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, শান্তি লাগে। এই তো আমি একটু ঘরটাকে গুছিয়ে নিলাম আর সব কিছু একটু চেঞ্জ করে নিয়েছি, আজকে ঘরটা একদম ফ্রেশ লাগছে। আর আমি যখন কোনো একটা কাজ করি তখন সেই ঘর থেকে বা রুম থেকে বের হওয়ার সময় দরজার কাছে গিয়ে পিছন থেকে একবার আমার রুমটাকে দেখি, যে আমি যে রুমটা গোছালাম সেটাকে একদম ঠিকঠাক করে গুছিয়েছি কি না। আর এই জিনিসটা আম্মু আমাদেরকে ছোটোবেলায় আগে বলতো, কোনো কাজ করার পর সেই কাজটা একবার পিছন ফিরে দেখতে হয়, তাহলে নিজের কাছে যদি ভালো লাগে অন্যের কাছেও ভালো লাগবে। তো এই কথাটা আমার মনে আছে আর সেই জন্যই আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, যদি কোনো কাজ করি সেটা কাজ শেষ হওয়ার পরে দরজার কাছে গিয়ে পিছন দিকে একবার তাকিয়ে দেখি যে কাজটা কেমন হলো বা আমার গোছানোটা ঠিক হয়েছে কি না। তো এই তো আমি আমার যে ওয়ার্ড্রপটা আছে সেটার ভেতরে এই সেকশনটা আমার হচ্ছে বিছানার চাদর এগুলো রাখা, আর উপরে আমি কুশনের কাভারগুলো রেখেছি, আর এই পাশে সব বিছানার চাদরই রেখেছি। আর এখানে পাশে আমি দুইটা কুশন রেখে দিয়েছি, এখানে ফাঁকা জায়গা ছিল তো দুইটা কুশন আমি এখানে রেখেছি। আর নিচের যে রোটা আছে সেখানেও আমি কুশন রেখে দিয়েছি, আর এই কুশনগুলো এখানে থাকলে আমার জন্য সুবিধা, কারণ সব সময় সব কুশন লাগে না, যখন যেটা আমার লাগবে সেটা আমি নিয়ে কাজ করতে পারি। আর তার উপরে জায়নামাজগুলো রেখে দিয়েছি। এই পাশের ওয়ার্ড্রপটা আমি আর দেখালাম না, কারণ এগুলো ড্রয়ার আমি আরও আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার বাচ্চাদের জামাকাপড় আমাদের জামাকাপড়গুলো রাখা। আর এই যে ঝুড়িটা, এই ঝুড়িটার মধ্যেও আমার হচ্ছে টেবিলের কাভার, কুশন কাভার, ম্যাট এগুলো রাখা, কারণ সব আমার আসলে ওয়ার্ড্রপে জায়গা হয় না। আর এটা হচ্ছে আমার ছেলের বুক শেলফ, এই বুক শেলফের উপরের অংশে ওদের বই খাতা, কারণ এত বই খাতা ওদের লাগে না, তো নিচের এই অংশটুকু আমি আমার কাপড় রাখার কাজে ব্যবহার করেছি আর কি। উপরের সেকশনটাতে সব পর্দা, আর নিচে হচ্ছে আমার সপ্তরঞ্জি, পাপোশ, আরও কিছু বিছানার চাদর সেগুলো রাখা। আর এই হচ্ছে আমার ছেলেদের যেই বুক শেলফ, সেটা এইভাবে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ওদের স্টাডি টেবিল, আর স্টাডি টেবিলের নিচে আমি আমার যে নেবুলাইজারটা আছে সেটা রেখেছি, আর এখানে হচ্ছে আমার বেতের কিছু ফ্লাওয়ার ভাস, আর এটা হচ্ছে টপগুলো মানে রাখার জন্য আমার এটা আছে। তো বাকি যেই উপরের অংশে আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী ওরা ওদের স্টাডি টেবিলটা গুছিয়ে রাখে, তো সেভাবে গোছানো। আর এই হচ্ছে আমার দোলনার সাইডটা, যেটা আমি একটু মুছে টুছে রেখেছি আর কি, এখানে তেমন কোনো চেঞ্জ নেই। নিচের এই অংশটাকেও আমি একটু মুছে ঠিকঠাক করে রাখলাম। আর এই পাশে আমার টপ ছিল, তো সেই পাটের যে ফ্লাওয়ার ভাসগুলো দেখালাম সেগুলো দিয়ে আমার রিয়েল প্ল্যান্ট ছিল, কিন্তু সেগুলো আমি ছাদে রেখে এসেছি আর সেজন্য ওই জায়গাটা খালি। এই তো আমার টুকটাক গোছানো শেষ, আর এখন আমি রান্নায় চলে যাব।
দেখতে দেখতে যদি আজকে আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন, এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে পরের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করছি। আর এখানে আমি একটু মিষ্টি কুমড়া রান্না করব। তো মিষ্টি কুমড়ার জন্য আমি পেঁয়াজ আর রসুনটাকে আগে একটু বাগারের মতো দিয়ে, তারপর আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর এরপর আমি সামান্য হলুদ দিয়েছি আর দিলাম মরিচের গুঁড়া এবং টমেটো। এইদিকে আমার লাউ শাকটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আজকে আমি আর অন্য কোনো কিছু ভাবছি যে রান্না করব না, তেমন কোনো মাছও রান্না করছি না আজকে। এই তো শুধু ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে রান্না করে নিচ্ছি। আর রাতে যদি আসলে ওরা কোনো মাছ টাছ খেতে চায় তাহলে রাতের বেলা আমি হয়তো মাছ রান্না করে দিব, কারণ আমার এখন যা মনে এসেছে আজকে তাই রান্না করছি। অবশ্য আমার বাচ্চারা খাওয়া নিয়ে অত বিরক্ত করে না, হয়তো ওরা কম খাবে কিন্তু খাওয়া নিয়ে একটু বিরক্ত কম করে, যখন যা খাওয়াতে দেই তখনই খেয়ে ফেলে, সেজন্য অত আমার সমস্যা হয় না। আর ওরা দুজনই শাক এবং এই মিষ্টি কুমড়া খুব পছন্দ করে খায়, সেই জন্যই আজকে আর কোনো মাছ বা মাংস রান্না করছি না। এই তো আমার মিষ্টি কুমড়া হয়ে এসেছে, আমি চিনি দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ ধনে পাতা দিয়ে মিষ্টি কুমড়াটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। যেহেতু আগেই বাগার দিয়ে দিয়েছিলাম তাই আর এখন বাগার দিচ্ছি না। এখন আমি আমার একদম শেষের রান্নায় চলে এসেছি। এটা হচ্ছে বাঁধাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে। তো একটু আমি চিংড়ি মাছ আর রসুন আর কাঁচামরিচ এগুলোকে একটু প্রথমে ভেজে নিয়েছি তেলে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপি। নর্মালি আমি বাঁধাকপি কখনো হলুদ দিয়ে ভাজি করি না, কিন্তু যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই হালকা হলুদ দিয়ে আমি বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছি। আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হলো আজকের ব্লগটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।